ইসলাম যতদিন এই ঘাড়ের উপর মাথা আছে, যতদিন এ দেহে প্রাণ আছে, যতদিন এই হৃদয়ে স্পন্দন বাকি আছে, আলাল জিহাদি মা বাকি না আবাদ, ততদিন আপনার জন্য, আপনার দিনের জন্য আপনার সাহাবীরা জীবন দিতে প্রস্তুত, জীবন দিবে, কিন্তু এক চুল পরিমাণ তারা পুষ্প হবে না। শতাব্দী হবে মুসলমানদের বিজয়ের শতাব্দী। আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস ইসলামের আওতায় আসবে এবং হোয়াইট হাউসের উপর ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হয়ে গিয়েছে, রাশিয়ার মস্কোর মধ্যে ইসলামের বিজয়ের কেতন উঠবে, ইংল্যান্ডের বার্মিংহামের রাজপ্রাসাদ মুসলমানরা আবার শাসন করবে, চায়নার পিকিং এর রাজপথে আবার আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে, দিল্লির লালকেল্লা আবার মুসলমানরা শাসন করবে। কৃষ্ট সেই সাহাবায়ে কেরাম অনাহারে অর্ধাহারে প্রাণ অষ্টগত সেই সাহাবায়ে কেরাম এত জোরে আল্লাহু আকবারের ধ্বনি তুললেন যে সাহাবায়ে কেরামের আল্লাহু আকবারের ধ্বনিতে গোটা মদিনার আকাশ বাতাস এমনকি পাহাড় পর্যন্ত থরথর করে কেঁপে উঠল। মুসলমান যখন আল্লাহু আকবার বলে তখন প্রত্যেকটা বেঈমান এবং প্রত্যেকটা মুনাফিকের বুকের মধ্যে কম্পন তৈরি হয়। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, ইসলাম গ্রহণ করার তৌফিক দিয়েছেন, এবং আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়ে দুনিয়াতে আসবার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহরবানি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে কালেমাত শুকর পড়ি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আখেরি পয়গম্বরের উম্মত হওয়ার ওসিলায় আমাদেরকে এক মহান গৌরব দান করেছেন, অনেক বড় এক সম্মানের আসন আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। কোরআনে পাকের মধ্যে আমাদেরকে খায়রে উম্মত বলে আখ্যায়িত করা হয়েছে, কুনতুম খায়রা উম্মতিন উখরিজাত লিন্নাস, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি। কোরআনের ঘোষণা অনুযায়ী আমরা উম্মতে মুহাম্মাদিয়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সম্মানের সুউচ্চ আসন দান করেছিলেন, বলেছিলেন ওয়ালিল্লাহি আল-ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিলমুমিনিন, যে ইজ্জত সম্মান এবং গৌরব ইমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হল আজ উম্মতে মুসলিমা পৃথিবীতে বড় লাঞ্ছনা এবং অপমানের শিকার। সারা দুনিয়াতে মুসলিম জাতি আজকে অপদস্থ এবং অবহেলিত এক জাতিতে পরিণত হয়েছে। উম্মতের বর্তমান অবস্থা দেখলে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত বলেই মনে হয়। আল্লাহর পয়গম্বরে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তাদাআলাকুম সাইরুল উমাম কামা তাদাআল আকিলাতু বাযুহুম বাযা, হে আমার উম্মত, তোমাদেরকে নিঃশেষ করার জন্য, তোমাদেরকে খতম করবার জন্য, তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য পৃথিবীর অন্যান্য জাতিগুলো তারা একে অপরকে আহ্বান করতে থাকবে, ডাকতে থাকবে। কিভাবে ডাকবে? কামা তাদা আল আকিলাতু বাযুহুম বাযা, যেমন খাবার গ্রহণকারীরা যখন খাদ্য পরিবেশন করা হয় তখন এক বন্ধু আরেক বন্ধুকে ডাকতে থাকে যে আসো খেতে বসি, খাবার প্রস্তুত, আসো আমরা সকলেই খাবারে অংশগ্রহণ করি,
এইভাবে যেরকম একজন আরেকজনকে ডাকতে থাকে, আল্লাহর নবী বলেছিলেন যে আমার উম্মত তোমাদেরকে মধ্যখানে রেখে পৃথিবীর অন্যান্য জাতিগুলো তারা একে অপরকে আহ্বান করতে থাকবে, আর তারা পরস্পর যোগ সাজস করে মুসলমান তোমাদেরকে তারা ধ্বংস করতে থাকবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যতের আশঙ্কা যেটা আল্লাহ নবী ব্যক্ত করেছিলেন। আজকের দুনিয়ার দিকে যদি আপনি তাকান তাহলে আল্লাহ নবীর সেই কথা অক্ষরে অক্ষরে আপনি বাস্তবায়িত পাবেন। আপনি যদি আজকে আপনার এদেশের পূর্ব দক্ষিণ প্রান্তের দিকে তাকান, নাফ নদীর অপর প্রান্ত থেকে ভেসে আসবে মজলুম রোহিঙ্গা মুসলমানদের আত্মচিৎকার। সেখানে অর্ধেকের বেশি রোহিঙ্গা মুসলমানদেরকে এক বছরের নির্যাতনে তাদেরকে সেখান থেকে নির্বাসনে পাঠানো হয়েছে। বাকি যারা সেখানে আছে জীবনের ঝুঁকি নিয়ে তারা কোন রকম সেখানে আছে, যে কোনো সময় তাদেরকে সেখান থেকে উৎখাত করা হবে। রোহিঙ্গা মুসলমানদের উপর ইতিহাসের বড় বড় হত্যাযজ্ঞ চালানো হয়েছে। আপনি যদি ফিলিস্তিনের মুসলমানদের ইতিহাস পড়েন তাহলে দেখবেন যে বিগত 70 বছর ধরে জায়নবাদী ইহুদিদের হাতে রক্ত ঝরছে মুসলমানদের, মুসলমানরা নির্মম নির্যাতনের শিকার সেখানে ইহুদিদের হাতে। আপনি যদি মধ্যপ্রাচ্যের সিরিয়ার দিকে তাকান, লিবিয়ার দিকে তাকান, ইরাকের বিভিন্ন শহর বাগদাদ, তিক্রিত, কুফা, বসরা, মুসল, প্রতিটি নগরী মুসলমানদের রক্তে রঞ্জিত ভয়াল জনপদ। সেখানে এক কথায় বলতে গেলে সারা দুনিয়ার বিভিন্ন অংশে মুসলমানরা আজকে নির্যাতনের শিকার। গণচীনের জিনজিয়াং প্রদেশে যেখানকার 45% হল মুসলমান, সেই উইঘুরের মুসলমানদেরকে নিয়ে চায়না কমিউনিস্ট সরকার এমন নির্মম নির্যাতনের হোলি খেলা শুরু করেছে যেটা পৃথিবীর তাবৎ বর্বরতা এবং হিংস্রতাকে হার মানিয়েছে। কাশ্মীরের মুসলমান তারা প্রায় 100 শতাব্দী পর্যন্ত স্বাধীনতার জন্য হাহাকার করছে, কিন্তু তাদের সেই আর্তনাদ, তাদের সেই চিৎকার অরণ্য রেদন হয়ে রয়েছে। বরং সেখানে স্বাধীনতার পরিবর্তে কাশ্মীরের মুসলমানরা প্রতিনিয়ত তারা রক্তের বন্যায় ভাসতেছে। এই হলো সারা দুনিয়ার মানচিত্রের অবস্থা। এখানে প্রতিটি জায়গায় দেখা যায় মার খাচ্ছে কারা, মুসলমান। কাশ্মীরে মরতেছে মুসলমান, মারতেছে হিন্দু। আরাকানে মরতেছে মুসলমান, মারতেছে বৌদ্ধ। চায়নায় শাহাদাত বরণ করতেছে মুসলমান, রক্তে রঞ্জিত হচ্ছে বৌদ্ধদের লাল হাত। ফিলিস্তিনে মরতেছে মুসলমান, মারতেছে ইহুদিরা। সিরিয়া, লিবিয়া, ইরাকে মরতেছে মুসলমান, মারতেছে খ্রিস্টানরা। অর্থাৎ বৌদ্ধ, হিন্দু, ইহুদি, খ্রিস্টান সমস্ত জাতিগুলো আজকে একটা বিষয়ে একমত যে দুনিয়ার কোনো এক জায়গায় মুসলমানদেরকে স্বকীয় আদর্শ নিয়ে মাথা তুলে দাঁড়াতে দিবে না, বরং মুসলমান হওয়াটাই আজকে তাদের কাছে সবচেয়ে বড় অপরাধ। সারা দুনিয়া জুড়ে মুসলমানদেরকে এভাবেই নিশ্চিহ্ন করবার পায়তারা করা হচ্ছে। সাহাবায়ে কেরাম আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের এই করুণ অবস্থা কেন হবে? ওয়া মিন কিল্লাতিনা ইয়াওমাইযিন ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, মুসলমানদের যখন এই দুর্দিন আসবে, মুসলমানদেরকে নিয়ে অন্যান্য জাতিগুলো যখন এরকম হোলি খেলায় মেতে উঠবে, মুসলমানদেরকে যখন তারা সমরে নির্মূল আর নিষ্পেষণ করতে থাকবে, তখন কি দুনিয়াতে মুসলমানদের সংখ্যা খুব অল্প থাকবে? সংখ্যা স্বল্পতার কারণে উম্মতে মুসলিমা এরকম নির্যাতনের শিকার হবে? আল্লাহর পয়গম্বর বলেছিলেন, লা বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর। সংখ্যায় সেদিন তোমরা অল্প থাকবে না, বরং সংখ্যায় থাকবে তোমরা অনেক বেশি। সংখ্যায় থাকবে অনেক,
শত শত কোটি থাকবে তোমরা সংখ্যায় অনেক থাকলে কি হবে, তোমাদের অবস্থা হবে শুকনো খড়কুটোর মতো, গাছের শুকনো পাতার মতো। গাছের থেকে যখন পাতা শুকিয়ে ছুড়ে পড়ে তো সারা মাঠ একেবারে শুকনো পাতা দিয়ে ভরা থাকে, মনে হয় সবকিছু শুকনো পাতা দিয়ে দখল করা, সারা মাঠ দখল করে থাকে শুকনো পাতা, এত তাদের সংখ্যা। কিন্তু সামান্য একটু বৃষ্টি যখন প্রবাহিত হয়, তো বৃষ্টির একটু পানির স্রোত যখন প্রবাহিত হয়, এই শুকনো পাতা আর খড়কুটো গুলো এই স্রোতের পানির ঢল রুখে দিবে তো দূরের কথা, বরং সমস্ত শুকনো পাতাগুলো খড়কুটোগুলো এই পানির স্রোতের মধ্যে ভেসে যায়। পানির স্রোত যেদিকে যায় শুকনো পাতাগুলো সেদিকে যায়, পানির স্রোত যেদিকে প্রবাহিত হয় খড়কুটোগুলো সেদিকেই প্রবাহিত হয়। পানির স্রোত রুখে দেওয়া তো দূরের কথা, পানির স্রোতের উপর কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না। আল্লাহ পয়গম্বর বলেছিলেন এই হবে তোমাদের অবস্থা। আজ মুসলমানদের অবস্থা সেটাই, গুসা উনকা গুসা ইসরাইল। মুসলমান আজ তাদের স্বকীয় বৈশিষ্ট্য হারিয়ে বসেছে, মুসলমানরা আজকে তাদের স্বকীয় আদর্শকে জলাঞ্জলি দিয়েছে। মুসলমান এখন পশ্চিমা ইউরোপীয় খ্রিস্টানদের স্রোতের গায়ে গা ভাসিয়ে দিয়েছে। যেদিকে খ্রিস্টানরা খ্রিস্টানদের স্রোত প্রবাহিত হয়, যেদিকে ইউরোপিয়ানদের স্রোত বয়ে, যেদিকে পশ্চিমাদের স্রোত প্রবাহিত হয়, তাদের সেই খ্রিস্টীয় ইহুদি সভ্যতার পশ্চিমা ইউরোপিয়ানদের স্রোতের মধ্যে মুসলমানরা এমন ভাবে নিজেদেরকে গা ভাসিয়ে দিয়েছে যেন মুসলমানরা নিজেদের আত্মপরিচয় বলতে তাদের কাছে আর কিছুই নেই। মহতরম হাজিরিন, এই হলো আজ মুসলমানদের করুণ অবস্থা। এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো আত্ম উপলব্ধি জাগ্রত করা। সারা দুনিয়াতে আজ মুসলমানদের এই অবস্থা মুহতারাম হাজিরিন। তবে আলহামদুলিল্লাহ, অবস্থা যত নাজুক হোক না কেন, পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন, এটাই মুসলমানদের সর্বশেষ অবস্থা নয়, এটাই মুসলমানদের চূড়ান্ত পরিণাম নয়, বরং এই পরিস্থিতির পর মুসলমানদের আবার অবস্থা পরিবর্তন হবে। এই অবস্থার পর আবার মুসলমানরা ঘুরে দাঁড়াবে, আবার মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে, এবং সারা দুনিয়া ব্যাপী আবার মুসলমানদের সেই হারানো গৌরবের দিন ফিরে আসবে। এটাই হলো বলা আমার উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, হতাশার ঘোর অমানিসায় আমরা নিমজ্জিত, তবে হতাশাই আমাদের শেষ কথা নয়। আমরা জুলুম নির্যাতন এবং লাঞ্ছনার অতল গহ্বরে নিমজ্জিত, তবে এটাই আমাদের চূড়ান্ত পরিণাম নয়, বরং উম্মতে মুসলিমার চূড়ান্ত পরিণাম সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন। নবীজি বলেছেন লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা আমারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা বিযিল্লি যলীল। আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীতে ভূপৃষ্ঠের উপর এমন একটা ঘর অবশিষ্ট থাকবে না, চাই সেটা কোন শহরের আকাশ ছোঁয়া প্রাসাদ হোক, চাই সেটা কোন শহরের আকাশ ছোঁয়া অট্টালিকা হোক, অথবা সেটা গ্রামের কোন ভাঙ্গা কুড়ে ঘর হোক, এমনকি সেটা বেদুইনের কোন মরুভূমির তাবুর ঘর হোক, অথবা সেটা কোন বেদের নদীতে ভাসমান কোন নৌকার ছাউনি হোক, ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম, প্রতিটি ঘরের মধ্যে আল্লাহ পাক ইসলামের বিজয় দান করবেন, প্রত্যেকটি ঘরের মধ্যে ইসলাম বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত হবে, এবং প্রতিটি ঘরের ছাদের উপর মাথার উপর ইসলামের হেরানি বিচার উদ্দিন হবে। ইসলামের এই চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির নাই।
আলহামদুলিল্লাহ, এটা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, এটা সেই নবীর কথা, এটা সেই নবীর ওয়াদা এবং প্রতিশ্রুতি। আমরা বিশ্বাস করি তাম পৃথিবীর সবকিছু ভুল হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু আমাদের নবীর দুই ঠোঁট দিয়ে যা কিছু উচ্চারিত হয়, নবীজি যা বলেন সেটা কোনদিন ভুল হতে পারে না। কাজে এই সেই নবী আমাদেরকে এই শুভ সংবাদ দিয়েছেন, আমাদেরকে আশার আলো দেখিয়েছেন, আমাদেরকে এই ভবিষ্যৎবাণীর সুসংবাদ শুনিয়েছেন। যদিও আজ উম্মতের অবস্থা নাজুক, মুসলমানরা পতনের সর্বশেষ গহ্বরে গিয়ে উপনীত, তো এখান থেকে আবার আশা করা যায় যে ঘুরে দাঁড়ানোর সূচনা হবে। কারণ রাত যত গভীর হতে থাকে, রাতের এক একটা প্রহর কাটতে থাকে আর অন্ধকার আরো বেশি ঘনীভূত হতে থাকে। রাতের অন্ধকার ঘনীভূত হতে দেখে দুনিয়ার অনেক মানুষ হতাশ হয়ে পড়ে, কিন্তু যারা আশাবাদী মানুষ, যারা স্বপ্নচারী মানুষ, তারা জানে রাতের অন্ধকার যত বেশি ঘনীভূত হয় দিনের সূর্যোদয় তত বেশি সন্নিকটে হয়। আলহামদুলিল্লাহ, কোরআনের বিভিন্ন আয়াত, আল্লাহর নবীর অনেক হাদিসের ভবিষ্যৎবাণী, এগুলোর আলোকে বর্তমান সময়ের জগৎ বিখ্যাত ওলামায়ে কেরামগণ তারা নবীজির হাদিসগুলোর আলোকে পূর্বাভাস দিচ্ছেন, বিভিন্ন হাদিসের আলোকে তারা উম্মতকে শুভ সংবাদ দিচ্ছেন যে ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন এই পৃথিবীতে আবার মুসলমানদের পুনর্জাগরণ শুরু হয়ে যাবে, মুসলমানরা আবার জেগে উঠবে এবং আল্লাহর পয়গম্বরের এই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হবে, সারা দুনিয়া ব্যাপী ইসলামের বিজয়ের কেতন উঠবে। ইনশাআল্লাহ শুধু মুসলমানদের এই জনপদে নয়, এমন একটা দিন আমরা তো আশা করতেছি এই চলতি শতাব্দী হবে মুসলমানদের বিজয়ের শতাব্দী। আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস ইসলামের আওতায় আসবে এবং হোয়াইট হাউসের উপর ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হয়ে গিয়েছে, রাশিয়ার মস্কোর মধ্যে ইসলামের বিজয়ের কেতন উঠবে, ইংল্যান্ডের বার্মিংহামের রাজপ্রাসাদ মুসলমানরা আবার শাসন করবে, চায়নার পিকিং এর রাজপথে আবার আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে, দিল্লির লাল কেল্লা আবার মুসলমানরা শাসন করবে। আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের শুধুমাত্র আবেগ নির্ভর কিছু কথা নয়, এগুলো আমাদের কথার বাউখিল্যতা নয়, আমাদের এই কথাগুলো শুনে অনেকের কাছে হাস্যকর বলে মনে হতে পারে, কিন্তু আমরা আবার পরিষ্কার ভাষায় বলি, স্পষ্ট পয়গাম দিয়ে দেই, মুসলমানদের মধ্যেও অনেকে নিজেদের আখের নিজেদের চূড়ান্ত পরিণাম ইহুদি আর খ্রিস্টানদের সঙ্গে সম্পৃক্ত করে দিচ্ছে, তারা মনে করতেছে কেউ তাদের ভাগ্য করে দিবে আমেরিকা, কেউ মনে করতেছে তাদের ভাগ্য করে দিবে রুশ আর ভারত, কেউ মনে করতেছে তাদের ভাগ্য করে দিবে পিকিং এর চায়না, এজন্য তারা এক একজন কেবলা এক এক দিকে বানায় রাখছে, কারো কেবলা আমেরিকার ওয়াশিংটনের দিকে, কারো কেবলা চায়নার পিকিং এর দিকে, কারো কেবলা ভারতের দিল্লির দিকে, কিন্তু আমরা সকলকে বিনীত ভাবে অনুরোধ করবো কেবলা পরিবর্তন করে ফেলেন। ইনশাআল্লাহ মুসলমানদের বিজয়ের দিন অতি সন্নিকটে, এবং ইনশাআল্লাহ যারা নানান দিকে নানান পথে নানান মতে নিজেদের সর্বশেষ চূড়ান্ত ভাগ্য গড়বার স্বপ্ন দেখতেছেন, চূড়ান্ত বিজয় ইনশাআল্লাহ মদিনার ইসলামেরই হবে রুকবার শব্দ দ্বারা। যদি কারো কাছে মনে হয় আমাদের এই কথাগুলো হাস্যকর, কারো কাছে যদি মনে হয় আমাদের এই কথাগুলো অবাস্তব কল্পনা প্রসূত, তাহলে আমরা তাদেরকে এই কথা শুনিয়ে দিতে চাই যে এই জাতীয় কথা মুসলমানরা পৃথিবীর ইতিহাসে এবারে প্রথম বলছে না,
অতীতেও আমরা এই ধরনের অনেক সুসংবাদ দিয়েছি। আমাদের কোরআন এরকম সুসংবাদ দিয়েছে, আমাদের নবী এরকম অনেক ভবিষ্যৎবাণী শুনিয়েছে। আলহামদুলিল্লাহ একটা ভবিষ্যৎবাণী অকার্যকর হয়নি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, তখনও হিজরত করেননি, মক্কায় মুসলমানদের উপর ইতিহাসে নির্মম নির্যাতন পরিচালিত হয়, ইসলাম গ্রহণ করবার অপরাধে বেলাল হাবেশীর উপর অকথ্য নির্যাতন চালানো হয়, খাব্বাব ইবনুল আরাক রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত আগুনের কয়লার উপর শোয়ায় রাখে মক্কার দুরাচাররা, আর সেই আগুনগুলোর উত্তাপে খাব্বাব ইবনুল আরাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে গোশত আর চামড়াগুলো পুড়ে পুড়ে সেই আগুনের কয়লা নিভে যায়। এরপরে তার সমস্ত শরীর জ্বলে সালখার হয়ে যায়। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করবার অপরাধে মক্কার বেঈমানরা দুই উটের সঙ্গে ওনার দু পা বেঁধে দেয়, দুই উট দুই দিকে হাঁকিয়ে দিলে ওনার শরীর দ্বিখণ্ডিত হয়ে তিনি শাহাদত বরণ করেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করবার অপরাধে আবু জাহাল নিজ হাতে বর্শা নিক্ষেপ করে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার তলপেটে বিদ্ধ করে শহীদ করে দেয়। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা এভাবেই নির্মম নির্যাতনের শিকার হয়। হযরত জাফর ইবনে আবি তালেবের নেতৃত্বে 70 জন মুসলমান পবিত্র মক্কা ত্যাগ করে সমুদ্র পাড়ি দিয়ে সেই সুদূর হাবাসা আবিসিনিয়া গিয়ে তার আশ্রয় গ্রহণ করেন। এই ছিল যখন মক্কার অবস্থা। কোন মুসলমান ইসলাম গ্রহণ করবার পর নিজের আত্মপরিচয়টুকু দেওয়ার মতো সাহস আর পরিবেশ তখন মক্কায় ছিল না। সকল মুসলমান নিজেদের পরিচয়কে গোপন করতেন। আল্লাহর নবী নবুয়তের পরিচয় তিনি দিতেন। নবীজির উপরে জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার চলত। আল্লাহর নবী পবিত্র বাইতুল্লাহর সামনে মসজিদে হারামে দাঁড়িয়ে নামাজ পড়ার অবস্থায় পেছন দিক থেকে আবু জাহাল এসে কখনো গলায় গামছা পেঁচিয়ে নবীজিকে শ্বাসরুদ্ধ করে হত্যার পায়তারা করত। আল্লাহর নবী সেজদায় লুটিয়ে পড়লে উকবা ইবনে আবি মুহাইত দুরাচার উটের ঘুরিয়ে দেয় নবীর মাথার উপর ছুড়ে মারত, আর সেই উটের ঘুরির নিচে চাপা পড়ে আল্লাহর নবীজি শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম হতো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি চেয়ে চেয়ে দেখতাম আমার নবীর এই করুণ দুর্দশা, কিন্তু মক্কার দুরাচারদের তাদের তাদের আক্রমণ এবং তাদের সন্ত্রাস এতটাই ভয়াবহ ছিল যে নবীজির মাথার উপর থেকে উটের ভুঁড়ি সরিয়ে দেওয়ার মতো সাহস আমাদের হতো না। এই ছিল যখন মক্কার অবস্থা। মক্কার মাটিতে একজন মুসলমান নিজের পরিচয়টুকু পর্যন্ত ভালো করে দেওয়ার সাহস এবং হিম্মত রাখত না। এরকম মুসলমানদেরকে এতটাই কুণ্ঠাসা তারা করে রেখেছিল। সেই অবস্থায় কোরআনে আয়াত নাযিল হলো সূরাতুল কমর। আল্লাহ পাক সূরাতুল কমরে ঘোষণা করলেন, সাইহুজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর, সাইহুজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। এই যে মক্কার দুরাচার, এই যে মক্কার সন্ত্রাসী শক্তিমান গুলো, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন আবু জাহাল উকবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা সহ মক্কার কুরাইশদের এই দুর্ধর্ষ কুরাইশদের পরাজয় ঘটবে, আর উমাইয়া ইবনে খালাফ এবং এই সমস্ত অত্যাচারীরা পরাজিত হবে, বেলাল এবং খাব্বাবদের মতো দুর্বলদের হাতে আমার আল্লাহ বিজয়ের পতাকা উড়িয়ে দিবেন। সাইহুজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর, আমার আল্লাহ ভবিষ্যৎবাণী করে দিলেন, ঘোষণা করলেন, অল্প কয়েকদিনের ব্যবধানেই দেখবে পরিবর্তন হয়ে গেছে অবস্থা। যে মক্কার কুরাইশরা মনে করতেছে তাদের সামনে মাথা উঁচু করে কথা বলবার হিম্মত কোন ইমানদারের নাই, আমার আল্লাহ বললেন আর কয়েকটা দিন অপেক্ষা করো, দেখবে আবু জাহালের নেতৃত্বে সমস্ত বেঈমানগুলো জমিনের মধ্যে ধরাশায়ী হয়ে থাকবে, আর বেলাল হাবেশি আম্মার ইবনে ইয়াসির খাব্বাব ইবনুল আরাদের মতো দুর্বল আর দরিদ্ররা সেদিন বিজয়ের উল্লাস করবে। কোরআনের এই আয়াত যখন নাযিল হলো মক্কার কুরাইশরা এই কথা শুনে তারা আরো বেশি তামাশা শুরু করলো।
উপহাস করতে আরম্ভ করলো, তারা বললো দেখো মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যে মুহাম্মদ এবং তার সাথীরা অনুসারীরা আমাদের ভয়ে নিজেদের পরিচয়টুকু দেওয়ার পর্যন্ত হিম্মত পায় না, আর তাদের সেই কোরআনের মধ্যে ঘোষণা করতেছে তারা নাকি পর বিজয়ী হবে আর আমরা নাকি তাদের হাতে পরাজিত হয়ে ইউয়াল্লুনা দুবুর, আমরা নাকি ময়দান থেকে পালিয়ে যেতে বাধ্য হব। এই সব কথা এর চেয়ে গাঁজাখুরি কথা, এর চেয়ে আশ্চর্যজনক কথা আর কি হতে পারে? এভাবে বলে কোরআনের আয়াতকে নিয়ে মক্কার কুরাইশরা উপহাস করেছিল, তাচ্ছিল্য করেছিল। এরপরে ইতিহাস কি বলে? পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার আগে নাই আল্লাহ নবী মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করবার এক বছরের মাথায় দ্বিতীয় হিজরি সনের রমজান মাসের ১৭ তারিখ মক্কার ১০০০ দুর্ধর্ষ সশস্ত্র বাহিনীর সঙ্গে আল্লাহ নবীর দুর্বল নিরন্ন নিরস্ত্র অসহায় ৩১৩ জন সাহাবায়ে কেরামের বদরের যুদ্ধ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দিলেন ৩১৩ জন দুর্বল নিরন্ন নিরস্ত্র সাহাবীদের হাতে ১০০০ দুর্ধর্ষ মক্কার বেঈমানদের চূড়ান্ত পরাজয় ঘটলো। ওদের ৭০টা বেঈমান ধ্বংস হয়ে গেল, ওদের সমস্ত শীর্ষ সন্ত্রাসীগুলো জমিনের মধ্যে মুখ থুবড়ে পড়ে থাকলো। বেলাল এবং খাব্বাব আর আম্মার ইবনে ইয়াসিরদের হাতে আমার আল্লাহ বিজয়ের পতাকা তুলে দিলেন। নারে আল্লাহু আকবার। মুহতারাম হাজেরিন, ইতিহাস এখানেই শেষ নয়। মুসলমানরা শুধু একবারই নয়, পঞ্চম হিজরি সনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলো যে এবার মক্কার কুরাইশরা বহুজাতিক বাহিনী গঠন করেছে, ১৫,০০০ বিশাল বাহিনী, আরবের অন্যান্য গোত্রগুলোকে নিয়ে সম্মিলিত বাহিনী গঠন করেছে, ওরা সব মদিনার দিকে রওনা হয়ে গেছে। উদ্দেশ্য হলো এই বিশাল বাহিনী নিয়ে মদিনায় আসবে, মদিনার মধ্যে প্রবেশ করবে আর মদিনা শহরকে তছনছ করে সমস্ত মুসলমানদেরকে একে একে তারা উৎখাত করবে এবং হত্যা করবে, ইসলামের নাম নিশানা ওরা মুছে ফেলবে। ১৫,০০০ বিশাল বাহিনী আসতেছে। সংবাদ পেয়ে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শে বসলেন কি করা যায় এই অবস্থায়। প্রবীণ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় আমার পরামর্শ রয়েই, আপনি মুসলমানদের প্রধান মার্কাজ, মদিনা শহরকে আপনি রক্ষা করবার ব্যবস্থা করুন, মদিনার নিরাপত্তাকে নিশ্চিত করুন। কিভাবে করা যায়? সালমান ফারসি পরামর্শ দিলেন, ও গো আল্লাহর পয়গম্বর, মদিনায় ঢুকবার যে রাস্তাটা আছে ওখান দিয়ে আপনি খন্দক খনন করে দিন, খাল খনন করে দিন, যেন শত্রুরা খাল পাড়ি দিয়ে মদিনা শহরের মধ্যে প্রবেশ করতে না পারে। পরামর্শটা পছন্দ হলো আল্লাহর পয়গম্বরের। নবীজি সিদ্ধান্ত দিয়ে দিলেন এবং নিজের হাতে খন্দকের ম্যাপ তৈরি করলেন, নকশা আঁকলেন। মা বাইনা আইরিন ইলা সাউরিন, মদিনা শহরের উত্তর দিক যে দিক দিয়ে প্রবেশ করবার রাস্তা ছিল, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ৩.৫ মাইল লম্বা একটা খন্দক খনন করবার নকশা আল্লাহর নবীজি আঁকলেন। মদিনায় তখন ৩,০০০ সাহাবী অবস্থান করেন, আনসার এবং মুহাজির সব মিলিয়ে সমস্ত সাহাবীদেরকে বললেন খন্দক খনন করতে শুরু করে দাও। ১০ জন ১০ জন করে ছোট্ট ছোট্ট এক একটা গ্রুপ করলেন আর প্রতি ১০ জনের কাছে ১০ গজ করে জায়গা বন্টন করে দিলেন, ১০ গজ করে তোমরা খন্দক খনন করো, এতটা গভীর করবে যেন একজন মানুষ নেমে উঠতে না পারে, এতটা চওড়া প্রশস্ত করবে যেন একটা দ্রুতগামী ঘোড়া লাফ দিয়ে এই খালটা অতিক্রম করতে না পারে। যেমন নির্দেশ তেমন কাজ, সাহাবায়ে কেরাম খন্দক খনন করবার মধ্যে লেগে গেলেন। রাত নাই দিন নাই একাধারে খন্দকের মাটি খনন করতে আরম্ভ করলেন,
মদিনাতে তখন অধিকাংশ মুসলমান ছিলেন দরিদ্র, এমন ছিলেন যারা দিন মজুর, দিনের বেলায় উপার্জন করতেন, সন্ধ্যাবেলায় উপার্জিত অর্থ দিয়ে বাজার সদাই করে তারা ঘরের মধ্যে রান্নার ব্যবস্থা করতেন। সেই দরিদ্র মুসলমানরা সব নিজের জীবন জীবিকা উপার্জন বাদ দিয়ে আল্লাহর পয়গম্বরের হুকুম পালন করবার জন্য এবং ইসলামকে রক্ষা করবার জন্য খন্দক খনন করবার মধ্যে নিয়োজিত হয়ে গেলেন। খন্দক খনন চলছে, এদিক দিয়ে তাদের আয় রোজগার বন্ধ, খাবার দাবারও বন্ধ, অভাব দেখা দিল, অনাহারে ছানা নায়িকেরা কষ্ট করতে লাগলেন, ক্ষুধার্ত অবস্থায় তারা মাটি কাটতে লাগলেন। এমন একটা অবস্থায় আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবীরা উপনীত হলেন। একদিন দুই দিন তিন দিন পর্যন্ত অতিক্রান্ত হয়ে যায়, কিন্তু না এক মুষ্ঠ খাবার তাদের কপালে জুটে, না এক টুকরো রুটি তাদের মুখ খাদ্যে জুটে, এমনকি একটা খেজুর পর্যন্ত তাদের ভাগ্যে জুটে না। এই অবস্থায় সাহাবায়ে কেরাম খুদার যাতনা, খুদার যাতনা চরম তীব্র আকার ধারণ করল, পেটের চামড়া গিয়ে পিঠের সঙ্গে একাকার হয়ে গেল। ক্ষুধার যাতনায় পেট আর পিঠ যখন একাকার হয়ে গেল, কোমর গুলো ঝুঁকে আসলো, সোজা হয়ে দাঁড়ানো যায় না, মাটির টুকরি মাথায় তুলবার কোনো উপায় নাই। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, ক্ষুধার যাতনা যত তীব্রই হোক না কেন, শত্রুপক্ষ তো আর অপেক্ষায় নাই, ওরা তো প্রতি মুহূর্তে মদিনার দিকে অগ্রসর হয়ে আসতেছে, কাজে ওরা আসবার আগেই যদি খন্দক খনন করে শেষ না করা যায় তাহলে ইসলামের প্রধান মার্কাজ সোনা মদিনাকে হেফাজত করা যাবে না। কি করা যায়? তখন সাহাবায়ে কেরাম ক্ষুধা নিবারণ করবার তো কোনো উপায় নাই, কিন্তু কোমরটা যেন সোজা থাকে এই জন্য পেটের মধ্যে তারা এক একজন পাথর বাঁধতে আরম্ভ করলেন। পেটের মধ্যে পাথর বাঁধলেন, সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে বর্ণিত হয়, বুখারী শরীফ মুসলিম শরীফ সহ খন্দকের জিহাদের দিন মুসলমানরা আল্লাহর নবীর সাহাবীরা ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন। অনেক মানুষ ইসলাম নিয়ে যাদের শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানি হয়, কোরআনের আয়াত এবং আল্লাহর নবীর হাদিসের কিছু সূক্ষ্ম বিষয় যখন ওদের বুঝে আসে না, তখন তারা কোরআন হাদিসের বিভিন্ন বিষয় নিয়ে তাচ্ছিন্ন শুরু করে দেয়। অনেকে প্রশ্ন উত্থাপন করেছে এই জায়গায় যে ক্ষুধা হলো পেটের ভিতরে, পেটের উপরে পাথর বেঁধে লাভ কি? শেখুল হাদিস আল্লামা আজিজুল হাকিম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন যে আহাম্মকের দল, ক্ষুধা তো পেটের ভিতরে, পেটের উপরে পাথর বেঁধে লাভটা কি এটা বুঝবার জন্য ইমানের দৌলত দিনের মধ্যে থাকা লাগে। সবকিছু সবার বুঝে আসে না, সবকিছু সবার বুঝে আসে না, পেটের মধ্যে পাথর বেঁধেছে ক্ষুধা নিবারণ করবার জন্য নয়, পেট ভরবার জন্য নয়, পেটের মধ্যে সাহাবায়ে কেরাম পাথর বেঁধেছিলেন যেন ক্ষুধার কারণে পেট আর পিঠ একাকার হয়ে কোমর ঝুঁকে না যায়, কবরটাকে সোজা রেখে আল্লাহর দিনের জন্য মাটি কাটবার শ্রম দেওয়ার সাধ্যের জন্য সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বেঁধে কোমর সোজা রেখেছিলেন। ক্ষুধার যন্ত্রণা যখন তীব্র রূপ ধারণ করলো, কিছু কিছু সাহাবী যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না, তারা আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, এসে নিজেদের পেটের উপর থেকে চাদর গুলো সরিয়ে দিলেন। নবীজিকে এই যন্ত্রণার দৃশ্য তারা দেখালেন যে আল্লাহ রাসূল, ক্ষুধার তীব্রতা এই পর্যায়ে পৌঁছেছে যে এখন আমাদের পেটের মধ্যে পাথর বাঁধতে হয়েছে। আল্লাহ পয়গম্বর প্রিয় সাহাবীদেরকে কি বলে সান্ত্বনা দিবেন, কি বলে তাদেরকে একটু সান্ত্বনার বাণী শোনাবেন? নবীজির কাছে সান্ত্বনার কোনো ভাষা ছিল না, এই জন্য আল্লাহ নবী তাদেরকে মুখের কথায় কোনো সান্ত্বনা দেননি। বুখারী শরীফের হাদিসের বর্ণনায় ফাকাশাফা আন হাজারাইন, আল্লাহ নবী সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সর্বশেষ নিজের পেটের উপর থেকে চাদরটা সরিয়ে দিলেন। চাদর সরানোর সঙ্গে সঙ্গে সাহাবারা দেখলেন যে সাহাবীদের পেটের মধ্যে তো একটা করে পাথর বাঁধা ছিল। সাইয়্যিদুল কাউনাইন তো জাহানের সর্দার,
নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদার তাড়না এতটা বেশি ছিল যে আল্লাহর নবীর পেটের মধ্যে পাথর একটি নয় বরং পাথর দুটি বাঁধা ছিল। নবীজির পেটের এই অবস্থা দেখে, নবীজির এই চূড়ান্ত ক্ষুধা আর যন্ত্রণা দেখে সাহাবায়ে কেরাম নিজেদের যন্ত্রণার কথা ভুলে গেলেন, নিজেদের ক্ষুধার যাতনার কথা তারা ভুলে গেলেন। তারা শপথের বাক্য উচ্চারণ করলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। ও আল্লাহর পয়গম্বর শপথ করলাম, আজ যে দিনকে হেফাজত করবার জন্য নবী আপনি আপনার পেটে পাথর বেঁধেছেন, আমরা শপথ করলাম যতদিন এই ঘাড়ের উপর মাথা আছে, যতদিন এ দেহে প্রাণ আছে, যতদিন এই হৃদয়ে স্পন্দন বাকি আছে, আলাল জিহাদি মা বাকিনা আবাদা, ততদিন আপনার জন্য আপনার দিনের জন্য আপনার সাহাবীরা জীবন দিতে প্রস্তুত, জীবন দিবে কিন্তু এক চুল পরিমাণ তারা পুষ্প হবে না। যুদ্ধের করুণ অবস্থা, ইতিমধ্যে আল্লাহর নবীর কাছে এক গ্রুপ সংবাদ নিয়ে আসলো, আরাজাত কুদিয়াতুন সাদিদা, নবীজি আপনি যেখান দিয়ে খন্দক খনন করার নকশা করে দিয়েছেন সেই এক জায়গায় একটা বিশাল পাথরের চাতান পড়ে গেছে, এত বড় পাথর যে এটাকে হাজার মানুষ মিলে নড়ানো যাবে না, ভাঙ্গাও যায় না, কিছুই করার উপায় নাই। এখন এই পাথর মধ্যখানে রেখে যদি খন্দক খনন করা হয় তবে পাথরের উপর দিয়ে সব শত্রু ঘরের মধ্যে শহরের মধ্যে প্রবেশ করবে, কি করবো আমরা? নবীর কাছে সিদ্ধান্ত জানতে চাইলেন, আল্লাহ পয়গম্বর বলেন, আনা নাজিলুন, তোমরা অপেক্ষা করো আমি আসতেছি। আল্লাহর নবী নিজে গেলেন, ফাআখাযাল মিওয়াল, কোদালটা নিজের হাতে আল্লাহর নবী তুলে নিলেন, বিসমিল্লাহ বলে একে একে তিনটি আঘাত করলেন বিশাল পাথরের চাতানের উপর। বুখারী হাদিসের মধ্যে বর্ণিত হয়, ফাআদা কাসিবান আতিয়ালা, আল্লাহর পয়গম্বর তিনটি আঘাত করলেন, তিন আঘাতে সেই বিশাল পাথরটা বালুর মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গুড়িয়ে পড়ল। এটা বড় উদ্দেশ্য নয়, আমার নবী যখন পাথরের উপর আঘাত করলেন, বিশাল পাথরের উপর যখন লোহার আঘাত করল তখন বিদ্যুতের স্ফুলিঙ্গ ছুটল। আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আমি যখন পাথরের উপর আঘাত করেছি তখন তোমরা কিছু দেখেছ কিনা? সাহাবী একরাম বললেন যে হ্যাঁ রাসূলুল্লাহ, আমরা দেখেছি। কি দেখেছ? চমক ছুটেছে, বিদ্যুতের চমক। নবীজি বলেছেন আর কিছু দেখেছ? সাহাবায়ে কেরাম বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, তো কিছু দেখিনি। আল্লাহ পয়গম্বর বললেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে আরো কিছু দেখিয়েছেন। কি দেখিয়েছেন? আল্লাহ মনে বললেন, আমি যখন প্রথমবারের মতো পাথরের উপর আঘাত করলাম সঙ্গে সঙ্গে ওই আঘাতের চোখে যে বিদ্যুতের চমক খেললো, ওই চমকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদূর মাদায়েনের শুভ্র শুভ্র রাজপ্রাসাদ ঘুরে আল্লাহ আমাকে দেখালেন। দ্বিতীয়বার যখন আমি আঘাত করলাম বিদ্যুতের চমক ছুটল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিদ্যুতের ঝলকানিতে আমার চোখের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন কিসরা রাজপ্রাসাদ গুলো তুলে ধরলেন এবং কিসরার গুণ ভাণ্ডার গুলো আল্লাহ আমাকে দেখালেন। আর তৃতীয়বারে আঘাতের সময়ে যখন বিদ্যুতের চমক ছুটল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই চমকের মধ্যে আমার সামনে পৃথিবীর সুপার পাওয়ার রোমান সাম্রাজ্যের রাজপ্রাসাদ এবং ধন ভাণ্ডার গুলো আল্লাহ দেখিয়েছেন। শুধু এখানেই সমাপ্ত নয়, আল্লাহর পয়গম্বরের পরে বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুসংবাদ দিয়েছেন সেদিন বেশি দূরে নয়, ও আল্লাহর নবী আপনার এই উম্মতের হাতে আপনার সাহাবীদের পায়ের নিচে সেই মাদায়েনের শুভ্র রাজপ্রাসাদ গুলো তাদের পায়ের নিচে প্রতিষ্ঠিত হবে। আপনার সাহাবীদের হাতে পারস্যের পতন ঘটবে, আপনার সাহাবীদের পায়ের নিচে রোমান সাম্রাজ্যের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর রোম এবং পারস্যের ধনভাণ্ডার গুলো আপনার সাহাবীদের হাতে দুনিয়ার দরিদ্র আর গরিব অনাহারী মানুষের ঘরে ঘরে বণ্টন হবে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে সুসংবাদ দিচ্ছি, আপনাদের এই করুণ দুর্দশা বেশি দিন থাকবে না, অল্প কিছুদিনের ব্যবধানেই
পৃথিবীর সমস্ত বড় বড় শক্তিগুলো মুসলমানদের সামনে তাসের ঘরের মতো লুটিয়ে পড়বে। আল্লাহ নবী যখন এই সুসংবাদ দিলেন, ক্ষুধার যাতনায় কষ্ট ক্লিষ্ট সেই সাহাবায়ে কেরাম, অনাহারে অর্থাহারে প্রাণস্থগত সেই সাহাবায়ে কেরাম এত জোরে আল্লাহু আকবারের ধ্বনি তুললেন যে সাহাবায়ে কেরামে আল্লাহু আকবারের ধ্বনিতে গোটা মদিনার আকাশ বাতাস এমনকি পাহাড় পর্যন্ত থরথর করে কেঁপে উঠল। থরথর করে গোটা মদিনা কেঁপে উঠল। মুনাফিকদের বুকের মধ্যে কম্পন তৈরি হয়ে গেল। ঘটনা কি? খন্দকের পারে ঘটলো কি? মুনাফিকের দল শব্দ উড়ে আসছে, এসে জিজ্ঞাসা করতেছে, ও মুসলমানের দল কি হয়েছে তোমাদের, এত জোরে চিৎকার করলে কেন, এত জোরে আল্লাহ আকবার দিলে কেন, আমাদের বুক কাঁপতেছে। ভালো করে মনে রাখবেন, মুসলমান যখন আল্লাহ আকবার বলে তখন প্রত্যেকটা বেঈমান এবং প্রত্যেকটা মুনাফিকের বুকের মধ্যে কম্পন তৈরি হয়। দুনিয়ার আর কোন শব্দকে এরা এত ভয় পায় না, আল্লাহু আকবারকে এরা যত বেশি ভয় পায়। এজন্য মুসলমানদের প্রতিটি সন্ধিক্ষণে, মুসলমানদের প্রতিটি দুর্যোগ দুর্বিপাকের সময় আল্লাহ পয়গম্বর মুসলমানদেরকে এই তালকিন দিয়েছেন এবং এই এই তারগিব দিয়েছেন, তাদেরকে উৎসাহ এবং উদ্দীপনা দিয়েছেন। কোনো আল্লাহু আলা রাজাল আল্লাহু আকবার খাইবার খাইবার আল্লাহ পয়গম্বর খাইবার বিজয়ের সময় সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন। যখন ওহদের যুদ্ধে বেঈমানের দল মুসলমানদেরকে চূড়ান্তভাবে অপমান করতে চেয়েছিল, আল্লাহ নবীজি বলেছিলেন জবাব দাও। ওমরে ফারুক জিজ্ঞাসা করেছিলেন মা নাকুল, ও গো আল্লাহর নবী ওদের কথার জবাবে আমরা কি বলবো, আল্লাহর নবীজি বলেছেন কুলু আল্লাহু আউল আল্লাহু মাওলানা আল্লাহু আলা ওয়াজাল। হে ওমর চিৎকার করে বলো, আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে বড় শক্তির মালিক হলেন আমার আল্লাহ। কাজে মুসলমান আল্লাহু আকবার ছাড়বে না, খবরদার, এই আল্লাহু আকবারের মধ্যে ইসলামের চেতনা লুকায়িত, এই আল্লাহু আকবারের ধ্বনির মধ্যে মুসলমানদের বিজয়ের মন্ত্র লুকায়িত। 1400 বছরের ইতিহাস একথাই বলে, মুসলমান পৃথিবীর যেখানেই বিজয় অর্জন করেছে প্রত্যেকটি বিজয়ের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেছে। যখন শাহজালাল মুজাহিদি ইয়ামানি সুদূর ইয়ামান থেকে ছুটে এসেছিলেন গৌরগোবিন্দের অত্যাচারের পতন ঘটাবার জন্য, গৌরগোবিন্দ শাহজালালের অগ্রযাত্রা সমস্ত পথগুলো রুষে দিয়েছিল, সমস্ত ডিঙ্গি নৌকা সমস্ত খেয়া সমস্ত জাহাজ এবং নৌকা নৌযান গুলোকে অপসারণ করে শাহজালাল যেন সুরমা নদীর পানি দিয়ে গৌরগোবিন্দের রাজত্বে প্রবেশ করতে না পারেন সমস্ত আয়োজন করেছিলেন। শাহজালাল মুজাহিদি ইয়ামানি সুরমা নদীর উত্তাল তরঙ্গের উপর জানাবার বিষয় দিয়ে তিনি যখন গৌরগোবিন্দের রাজত্ব প্রবেশ করবার উপক্রম হয়েছিলেন, আর কোন অস্ত্র প্রয়োগ করেননি, সুরমা নদীর তীরে দাঁড়িয়ে শাহজালাল মুজাহিদি ইয়ামানি যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন, শাহজালালের আল্লাহু আকবারের ধ্বনিতে গৌরগোবিন্দের মস্তক থরথর করে কেঁপে উঠেছিল, গৌরগোবিন্দ পেছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সুসংবাদ দিয়েছেন, কি সুসংবাদ দিয়েছেন, বলেছেন যে মাদায়েনের সাদা সাদা আকাশ সব প্রাসাদ গুলো আমাদের পায়ের নিচে বিস্তৃত হবে। আল্লাহ নবী আমাদেরকে বলেছেন সেদিন বেশি দূরে নয়, সেদিন রোম আর পারস্যের দম্ভ আমাদের পায়ের নিচে চূর্ণ বিচূর্ণ হবে, আমাদের পায়ের নিচে সেই সেই পৃথিবীর সুপার পাওয়ার রোম আর পারস্যের সমস্ত অহংকার গুলো গুড়িয়ে যাবে। এজন্য আমরা আনন্দ উদ্বেলিত হয়ে এত জয়ের বিধ্বনি দিয়েছি। মুসলমানদের এই কথা শুনে মুনাফিকের দল উপহাস করতে আরম্ভ করব, বলতে আরম্ভ করলো মাটি কামলার দল, মাটি কাটার কামলার দল, মাটি কাটো, মাটির কামলাগিরি করো, পেটের মধ্যে দুই নলা খাবার যোগানোর সামর্থ্য তোমাদের নাই, দুবেলা খাবার যোগানোর সামর্থ্য তোমাদের নাই, দুজন লেবার রেখে মাটি কাটাইবার সেই শব্দ তোমাদের নাই,
নিজেদের ঘর রক্ষা করবার জন্য শত্রুদের কাছ থেকে নিজেরা মাটি কাটতেছো, কামলাগিরি করতেছো, আর এই অবস্থায় স্বপ্ন দেখতেছো তোমরা পৃথিবীর সুপার পাওয়ার গুলো জয় করবা, পৃথিবীর সমস্ত বড় বড় শক্তিগুলো তোমাদের পায়ের নিচে পিষ্ট হবে। এর চেয়ে বড় হাস্যকর আর এর চেয়ে বড় আশ্চর্যজনক সংবাদ কি হতে পারে? এগুলো বলে মদিনার মুসলমানদের সঙ্গে মুনাফিকের দল সেদিন উপহাস করেছে। কিন্তু ইতিহাস কি বলে? আলহামদুলিল্লাহ বেশি দিন লাগে নাই, এটা হলো পঞ্চম হিজরি সনের ঘটনা। গজওয়ে খন্দক পঞ্চম হিজরিতে সংগঠিত হয়, এরপরে আল্লাহ নবী 5 বছর হায়াতে ছিলেন। নবীজির পরে 2 বছর খলিফা আবু বকর সিদ্দিক, 10 বছর খলিফা উমর ফারুক। এই 12 বছরের মধ্যেই পৃথিবীর মদায়ন রোম আর পারস্যের দম্ভ মুসলমানদের দরিদ্র সৈনিকদের পায়ের নিচে পিষ্ট হয়েছিল, পারস্য সাম্রাজ্য খান খান হয়ে গিয়েছিল, রোম সাম্রাজ্যের প্রত্যেকটি প্রান্তে প্রান্তে প্রতিটি কোনায় কোনায় আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হয়েছিল এবং ইসলামের বিজয়ের কেতন উড়িয়েছিল। রুখে দেওয়ার শক্তি দুনিয়ার কোন শক্তি ছিল না। মহতারাম হাজরিন, দুনিয়া মানুষ সেদিন দেখেছে যে আরবের বেদুইনদেরকে, আরবের সাধারণ কিছু মানুষকে, ক্ষুধা এবং যাতনায় কৃষ্ট কিছু মানুষ দারিদ্রের কষাঘাতে, অনাহারের কষাঘাতে জর্জরিত এই সাহাবিদেরকে আল্লাহ নবী সুসংবাদ দিয়েছিলেন, রোম পারস্য সহ দুনিয়ার সমস্ত বড় বড় শক্তিগুলো তোমাদের পায়ের নিচে পিষ্ট হবে। আলহামদুলিল্লাহ আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের 20 বছর যাওয়ার আগেই নবীজির এই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়ে গেছে। মুহতারাম হাজিন, হাদিসের কিতাবগুলোর মধ্যে আরেকটা বিবরণ পাওয়া যায়, উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি একদিন তার বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করার জন্য শুয়ে পড়লেন, ঘুম এসে গেল, কিছুক্ষণের মধ্যে আবার ঘুম থেকে জেগে উঠলেন। নবীজি যখন ঘুম থেকে জেগে উঠলেন, নবীর কণ্ঠে, নবীর মুখে তখন, ঠোঁটের মধ্যে তখন মুচকি হাসির ঝিলিক লেগে আছে। আল্লাহর নবীজি যখন মুচকি হাসি হাসতেন, তখন তো আকাশের পূর্ণিমার রাতের চাঁদের চেয়েও নবীর চেহারার উজ্জ্বলতা বেশি বেড়ে যেত। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আযহাক আল্লাহু সিন্নাকা, আপনার এই চাঁদ মাখা মুখের হাসিটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অব্যাহত রাখুন। কিন্তু আল্লাহর বান্দী জানতে চাই, আল্লাহর পয়গম্বর, এই যে আপনি মুচকি মুচকি হাসছেন, আপনার এই হাসির রহস্যটা কি, কারণটা কি? নিশ্চয় কোনো কারণ আছে যে জন্য আপনি হাসছেন। আল্লাহর পয়গম্বর বললেন যে হ্যাঁ, অবশ্যই কারণ আছে। এই যে আমি অল্প সময়ের জন্য একটু তন্দ্রা গিয়েছিলাম, সামান্য একটু সময়ের জন্য যে আমি তন্দ্রায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এই ঘুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা সুসংবাদ দান করেছেন, আমাকে আল্লাহ পাক একটা দৃশ্য দেখিয়েছে। কি দৃশ্য? আমি দেখেছি আমার উম্মতের একটি দল সুজ্জাহাজাল বাহার, এই সমুদ্রের উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে তারা সমুদ্রের অপর প্রান্তে চলে যাচ্ছে, আর তাদের হাতে সমুদ্রের অপর প্রান্তে ইসলামের বিজয়ের কেতন উঠছে। এখানেই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুসংবাদ শুনিয়েছেন, সমুদ্র জয়ী ওই মুসলমানদের কাফেলার মধ্যে যতজন সৈনিক শরীক হবে আল্লাহর পক্ষ থেকে তাদের সকলের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে, তারা সকলেই হবে জান্নাতি। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শুভ সংবাদ শুনে সম্বরণ করতে পারলেন না, নিজেকে নবীজির কাছে চাইলেন, ও আল্লাহ পয়গম্বর একটু আমার জন্য দোয়া করে দেন। কি দোয়া করব? নবীজি গো আমার জন্য দোয়া করে দেন, আমিও যেন সেই সমুদ্র অভিযান পরিচালনাকারী সৌভাগ্যবানদের কাতারের মধ্যে শামিল হয়ে যেতে পারি। আল্লাহ পয়গম্বর দোয়া করলেন, আর এরপরে সুসংবাদ দিলেন যে ও উম্মে হারাম, তোমার জন্য আমি দোয়া করে দিলাম, তুমিও ইনশাআল্লাহ সেই সমুদ্রের অভিযান পরিচালনাকারী উম্মতের নৌবাহিনীর মধ্যে তুমি শামিল হয়ে যাবে। আল্লাহ পয়গম্বর ভবিষ্যৎবাণী করলেন, ভবিষ্যৎবাণী করে নবীজি ইন্তেকাল করেছেন। প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের 2 বছরের আমল অতিক্রান্ত হলো,
দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুকের 10 বছর অতিক্রান্ত হলো, তৃতীয় খলিফা হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে 28 হিজরিতে আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের মাত্র 18 বছরের পর হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে সিরিয়ার গভর্নর ছিলেন, তিনি সর্বপ্রথম উম্মতে মুসলিমার সৈন্যবাহিনীর মধ্যে নৌবাহিনী সংযুক্ত করলেন, নৌবাহিনী তৈরি করলেন, সাহাবায়ে কেরামরা নৌবাহিনী তৈরি করেছিলেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সর্বপ্রথম মুসলিম সৈনিক দলের মধ্যে নৌবাহিনী অন্তর্ভুক্ত হলো। আর হযরত আমির মুআবিয়া খলিফা ওসমানের পক্ষ থেকে সেই নৌবাহিনী প্রেরণ করে দিলেন সমুদ্র উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে, সেই নৌবাহিনী সমুদ্র পাড়ি দিয়ে সমুদ্র অপর প্রান্ত সাইপ্রাস পর্যন্ত গিয়ে তারা পৌঁছলেন। সাইপ্রাসে গেলেন, সুদূর সেই সাইপ্রাসে গিয়ে তারা ইসলামের পতাকা উড্ডীন করলেন, সেখানে আল্লাহর দ্বীনের বিজয় কায়েম হলো। ও মুসলমান, আর আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণীর সত্যতা হিসেবে হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার স্বামী আবু কাতাদার সঙ্গে সেই যুদ্ধের মধ্যে তিনি শরীক হলেন। আর আজও পর্যন্ত তমাম পৃথিবীর সমস্ত মুসলিম পর্যটকদের জন্য আল্লাহর নবীর হাদিসের সত্যতা প্রমাণ হিসেবে সাইপ্রাসের ভূমির মধ্যে উম্মে হারামের কবর এখনো পর্যন্ত বিদ্যমান। সুবহানাল্লাহ, এখনো দুনিয়ার পর্যটকরা সাইপ্রাসে যায়, মুসলমানরা সেখানে যায় যে দেখে যে উম্মে হারামের কবর এখনো সেখানে বিদ্যমান। তারা একদিকে আল্লাহর নবীর হাদিস পড়ে হাদিসের কিতাব থেকে, আর নবীজির হাদিসের সত্যতার প্রমাণ হিসেবে হাজার বছর পর্যন্ত আল্লাহ নবী বলেছিলেন, ও উম্মে হারাম, তুমিও সেই সমুদ্র জয়ী উম্মতের সেই কাফেলার অংশীদার হবে। নবীজির সেই সত্যতার, সেই হাদিসের সত্যতার প্রমাণ হিসেবে কিয়ামত পর্যন্ত উম্মে হারামের কবর সাইপ্রাসের মাটিতে সংরক্ষিত আছে এবং থাকবে। ঠিক মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই আল্লাহ নবী যা বলেছেন প্রত্যেকটা ঘটনা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে। আখেরি আরেকটা শুভ সংবাদ আমি আপনাদেরকে শোনাই, আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে সুসংবাদ দিয়েছিলেন যে আমার উম্মতের মধ্যে একটি দল তৈরি হবে, একটি কাফেলা তৈরি হবে, নিয়ামান জাইশু জাইসাম, সেই কাফেলাটি হবে অত্যন্ত ভালো, আর সেই কাফেলার আমির হবে একজন, নিয়ামান আমির আমিরান, সেই কাফেলার যিনি আমির হবেন সেই লোকটাও হবে অত্যন্ত ভালো এবং আমার নিকট পছন্দনীয়। সেই কাফেলা সেই আমিরের নেতৃত্বে সুদূর ইউরোপের অহংকারের থম্বের চূর্ণ চূড়া কুস্তুনতুনিয়াকে জয় করবে, আর কুস্তুনতুনিয়ার মাটিতে ইসলামের বিজয়ের পতাকা ওড়াবে। আল্লাহর নবী কুস্তুনতুনিয়ার বিজয়ের শুভ সংবাদ দিয়েছিলেন। কুস্তুনতুনিয়া মানে হলো আজকের ইস্তাম্বুল, যেটা তুরস্কের রাজধানী, সেখানে হলো কুস্তুনতুনিয়া। নবীজি এই শুভ সংবাদ দিয়ে চলে গেলেন, খেলাফতের আশেদার 30 বছর অতিক্রান্ত হলো, খোলাফায়ে বনু উমাইয়া অতিক্রান্ত হলো, খোলাফায়ে বনু আব্বাসিয়া চলে গেল, প্রায় 750 বছর অতিক্রান্ত হয়ে গেল। অনেক মুসলমানদের বীর সেনানীরা কুস্তুনতুনিয়া জয় করবার জন্য অভিযান পরিচালনা করলো, কিন্তু ইতিহাস বলে তুর্কি জাতি তারা বড় দুর্ধর্ষ জাতি, ঐতিহাসিক ভাবেই ওদেরকে যে কেউ পরাজিত করা খুব সহজ কোনো ব্যাপার নয়। বারবার মুসলমানদের সেনাপতিরা তুর্কিস্তানের তুর্কি জাতির প্রতিরোধের সামনে ব্যর্থ হয়ে তারা ফিরে এসেছিল। 750 বছর পর্যন্ত এভাবেই মুসলমানরা কুস্তুনতুনিয়া জয় করবার চেষ্টা করেছে, আর প্রতিবারই ব্যর্থ হয়েছে, কিন্তু মুসলমানদের ঈমান আর ইয়াকিন বিদ্যমান এবং অটল ছিল। তমাম পৃথিবী মিথ্যা হতে পারে, তুর্কি জাতি পৃথিবীতে অপরাজেয় দুর্ধর্ষ জাতি হতে পারে, কিন্তু আল্লাহর পয়গম্বরের হাদিস মিথ্যা হতে পারে। কাজী তারা আত্মবিশ্বাসে বলিয়ান ছিলেন এবং ঠিকই দেখা গেল 825 হিজরিতে সুলতান দ্বিতীয় মুরাদের ঘরে একজন সন্তান জন্ম নিলেন। ইতিহাস যার নাম করে সুলতান মোহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ, সুলতান মোহাম্মদ ফাতেহ নামে যিনি পরিচিত, মাত্র 27 বছর বয়সে 852 হিজরিতে তিনি কুস্তুনতুনিয়ার অভিযান পরিচালনা করলেন এবং নিয়ামান আমির আমিরের হিসেবে আল্লাহ নবীর ভবিষ্যৎ বাণীর আলোকে সেই সুলতান মোহাম্মদ ফাতেহের নেতৃত্বে
কুস্তুনতুনিয়ার জয় হলো, তুরস্কের মাটিতে ইসরায়েল বিজয়ের পতাকা উড়লো। এরপরে ইতিহাস কি? কেন আমি আপনাদেরকে তুরস্কে নিয়ে গেলাম? কেন আজকে আমি ইস্তাম্বুলের কথা বললাম? মোহতারাম হাজিরিন, এখানেই আমাদের জন্য তাৎপর্যময় পূর্বাভাস রয়েছে। এরপরের ইতিহাস 852 হিজরির পরের ইতিহাস হলো তুরস্কের মধ্যে ইসলামের ঐতিহ্যের গৌরব রচিত হওয়ার ইতিহাস। সেখান থেকে সালতানাতে উসমানিয়া কায়েম হলো, খেলাফতে উসমানিয়া প্রতিষ্ঠিত হয়ে সারা দুনিয়ার মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়া হলো তুরস্কের মাটি থেকে বসে। সেখান থেকে সালতানাতে উসমানিয়া সুদূর হিজাজের মাটি থেকে নিয়ে ইউরোপ পর্যন্ত, সুদূর মক্কা মদিনা থেকে নিয়ে আফ্রিকা পর্যন্ত গোটা উম্মতে মুসলিমাকে ঐক্যবদ্ধ করে সালতানাতে উসমানিয়া এবং খেলাফতে উসমানিয়ার নেতৃত্বে উম্মতে মুসলিমা ঐক্যবদ্ধ ছিল। আর পৃথিবীর কোন জাতি, কোন সাম্প্রদায়িক সাম্রাজ্যবাদী গোষ্ঠী মুসলমানদেরকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে নাই। এভাবেই ছিল মুসলমানদের ঐক্যের প্রতীক হয়ে খেলাফত ব্যবস্থা। 1924 সাল পর্যন্ত সেই খেলাফতে উসমানিয়া, সালতানাতে উসমানিয়া তুরস্কের মাটি থেকে সারা দুনিয়ার মুসলমানদেরকে নেতৃত্ব দিত, আর সেই খেলাফতের অধীনে তমাম পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ ছিল। মুসলমানদের এই ঐক্যের মধ্যে ফাটল ধরাবার জন্য ইহুদি আর খ্রিস্টানরা ষড়যন্ত্র করছিল বহুদিন ধরে। আর সেই ষড়যন্ত্রের বিষফল হিসেবে একটা দালাল তৈরি করলো, তাদের পাচারে একটা কুকুর তৈরি করলো। ইতিহাস বলে সেই ইহুদি আর খ্রিস্টানদের পাচাটা কুকুর আর দালালটার নাম হলো কামাল আতাতুর্ক। কামাল আতাতুর্ক মুরতাদ, কামাল আতাতুর্ক সে তুরস্কের মাটিতে দুটি স্লোগান তুলল, একটা হলো তুর্কি জাতীয়তাবাদ আর একটা হলো ধর্ম নিরপেক্ষতাবাদ। এই দুই কুফরি স্লোগানের অন্তরালে মুসলমানদের হাজার বছরের ঐক্যের প্রতীক খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তুরস্কের মাটি থেকে খেলাফতকে উৎখাত করে দিয়ে সেখানে জাতীয়তাবাদ এবং ধর্ম নিরপেক্ষতাবাদের রাজনীতির গোড়াপত্তন করব। এখানেই শেষ নয়, কামাল আতাতুর্ক সেই তুরস্কের মাটি থেকে ইসলামের সমস্ত নাম নিশানা মুছে ফেলবার পায়তারা করল। মুসলমান না যেন পরবর্তীতে ইসলাম ভুলে যায় তার সমস্ত আয়োজন সে সম্পন্ন করল। ইতিহাস বলে কামাল আতাতুর্ক তুরস্ক দখল করবার পর সর্বপ্রথম তুরস্কের ভাষা তুর্কি ভাষা, যেটা আরবি অক্ষর আলিফ বা তা সা দিয়ে লেখা হতো, এটার উপর নিষেধাজ্ঞা জারি করল। বললো এখন থেকে তুর্কি ভাষা আরবি অক্ষর দিয়ে লেখা যাবে না, এখন থেকে তুর্কি ভাষা লিখতে হবে ল্যাটিন অক্ষর দিয়ে। এটা এই জন্য করেছিল যেন মুসলমানদের আগামী প্রজন্ম সন্তানরা ওরা যেন আরবি অক্ষর জ্ঞানের সঙ্গে ওদের পরিচয় করে না উঠে, ওরা যেন আরবি অক্ষর শিখতে না পারে, আর এভাবে মুসলমানদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করবার ষড়যন্ত্র করেছিল। কামাল আতাতুর্ক তুরস্কের মসজিদগুলো থেকে আরবিতে আজান দেওয়া নিষিদ্ধ ঘোষণা করেছিল, সমস্ত মসজিদের মিনার গুলো দাঁড়িয়ে ছিল কিন্তু মিনার গুলো থেকে আর আজান ধ্বনিত হতো না, সেই মসজিদ গুলো মুসল্লি শূন্য করে দিয়েছিল। মুসল্লিদের বদলে তুরস্কের এক একটা মসজিদের ঘোড়া এবং গাদার আস্তাবল তৈরি হয়েছিল। তুরস্কের মাটিতে মুসলমানদের নারীদের জন্য, মুসলিম নারীদের জন্য হিজাবকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এই কামাল আতাতুর্ক। মোহতারাম হাজিরিন, আজ আজও কিন্তু কামাল আতাতুর্কদের, সেই কামাল আতাতুর্কদের প্রেতের তারা উম্মতে মুসলিমার ঘরে ঘরে খাপটি মেরে বসে আছে। কামাল আতাতুর্ক মুসলিম সমাজে মুসলিম নারীদের জন্য হিজাবকে নিষিদ্ধ করেছিল তুরস্কের মাটিতে, আর মনে করেছিল এভাবেই তুরস্কের মাটি থেকে চিরদিনের জন্য ইসলামের নাম নিশানা মুছে ফেলবে। মুসলমানদের কোরআন পড়া নিষিদ্ধ করলো, মুসলমানদের মেয়েদের হিজাব নিষিদ্ধ করলে, মসজিদের মিনার থেকে আজান নিষিদ্ধ করলে, এমনকি মুসলমানদের জন্য কোরআন পড়বার সমস্ত আয়োজনগুলোকে সে রুদ্ধ করে দিল। এভাবেই চেষ্টা করেছিল যে 600 বছরের ইসলামী খেলাফতের কেন্দ্রভূমি সেই তুরস্ক থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলবার সমস্ত আয়োজন সে সম্পন্ন করল। মনে করেছিল এভাবেই বুঝি তারা সফল কাম পেয়ে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ ও মুসলমান, আমরা বিজয়ের পূর্বাভাস কিভাবে তোমাদেরকে দেই দেখো। যেই মাটিতে কামাল আতাতুর্ক
ইসলামের নাম নিশানা মুছে ফেলবার আয়োজন করেছিল, যেই দেশ থেকে আজান নিষিদ্ধ করেছিল, যে দেশের মসজিদ গুলোতে ঘোড়া এবং গাধার আস্তাবল বানানো হয়েছিল, যে দেশের মাটি থেকে কোরআন নিষিদ্ধ করবার জন্য ভাষা পর্যন্ত ভাষার অক্ষর পরিবর্তন করে দেওয়া হয়েছিল, যে দেশের নারীদেরকে মুসলিম নারী হওয়ার সত্ত্বে তাদের জন্য হিজাব এবং পর্দা করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, আজ 100 বছর অতিক্রান্ত হয় নাই, 100 বছর অতিক্রান্ত হয় নাই, 1924 সালের ঘটনা বলছি, আজ 2019 সাল, এখনো 6 বছর বাকি আছে কামাল আতা তুর্কের সেই খেলাফত ধ্বংস করবার সেই করুণ ইতিহাস, নির্লজ্জ ইতিহাস, ইহুদিয়া খ্রিস্টানদের দালালিয়ার গোলামির ইতিহাস 100 বছর অতিক্রান্ত হওয়ার আগে নাই। এখন দুনিয়ার মুসলমানরা কি দেখছে, আজ সারা দুনিয়া কি দেখছে, সেই তুরস্কের ইস্তাম্বুল এখন আর কামাল আতা তুর্কদের প্রেতাত্মাদের হাতে নাই, এখন সেই তুরস্কের ইস্তাম্বুলকে শাসন করছে নতুন দিনের সুলতান মুহাম্মদ ফাতেহের অনুসারী, সারা দুনিয়ার স্বতন্ত্রটি মুসলিম কান্ট্রির রাহবর রজব তাইয়্যেব এরদোগান। আমি বলতে চাই আজ তুরস্কের এই নতুন যাত্রা এটি তাৎপর্যহীন কোন ঘটনা নয়, এটা কোন